হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে ক্লিকবিডি ডট কমে ডাটা পোস্ট করা যায়। প্রথমে আমরা এখানে ক্লিকবিডিতে ঢুকব, ঢুকে এখানে লগ ইনে যাব। এখানে অলরেডি ক্লিকবিডি অ্যাকাউন্ট, এখানে ইমেল অ্যাড্রেস দেবো commitment@gmail.com অ্যান্ড একটা পাসওয়ার্ড সেট করে দিব আমরা, এটা আমি আপনাকে দিয়ে দিব। সাইন ইন দিব, দেওয়ার পর ক্লোজ দিয়ে এইভাবে দিয়ে চলে আসবে। এরপরে আমরা সেলে যাব, সেলে যেয়ে এই যে এভরিথিং এলস সার্ভিস অ্যাডভার্টাইজিং অ্যান্ড ডিজাইন, যদি আমরা এক্সিবিশন সেলস অ্যান্ড এক্সিবিশন স্টল দিই তাহলে অ্যাডভার্টাইজ অ্যান্ড ডিজাইন দিব। তো অ্যাডভার্টাইজিং অ্যান্ড ডিজাইন দেওয়ার পর কন্টিনিউ দিব। এখানে এখন লিখব কন্ট্রোল টি দিয়ে একটা ট্যাব নিব, এক্সিবিশন ইনস্টল ফ্যাব্রিকেশন, এখানে গিয়ে এন্টার দিব। দিলে এরকম কিছু পেজ চলে আসবে, এখান থেকে আমরা একটা একটা করে ডাটা নেব, নিয়ে আমরা এটাকে সাজাবো। যেমন ধরেন যে বেস্ট এক্সিবিশন স্টল ডিজাইন ফ্যাব্রিকেশন ইন বাংলাদেশ, এরকম কিছু টেক্সট আমি আপনাকে দিয়ে দিব যেটা আপনার এখানে থাকবে। যেমন জাফরের ভিতরে দেখেন, এখানে লিখে দিচ্ছে থাই গ্লাস, কীভাবে আপনি থাই গ্লাসের পোস্টগুলো দিবেন। তো এখানে খুব শর্টকাট নিয়ম যেটা, সেটা হচ্ছে যে থাই গ্লাস আমরা এখন দিচ্ছি হচ্ছে এক্সিবিশন স্টল এক্সিবিশন এখানে আমরা একটি টেক্সট তৈরি করব। এই টেক্সটটি যদি আমরা আপনাকে তৈরি করে দিব, কীভাবে আমরা একটি পেজ থেকে ডাটাগুলি সংগ্রহ করব এটা আমি আপনাদেরকে এখন শেখাচ্ছি। যেই লাইনগুলো দেখবেন রেড কালার আছে সেগুলোকে আপনি ঠিকঠাক করে দিবেন। এখানে যেটা সমস্যা থাকবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটের একটা নাম আছে, এই নামটা আমরা ডিলিট করে দিব। সে নামটা হচ্ছে, এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে অনন্ত বিডি,
অনন্ত বিডি নামের যদি কোনো নাম দেখেন, সে নামগুলো আপনি ডিলিট করে দিবেন। রিপ্লেসে যে অনন্ত বিডি লিখবো, সেখানে লিখবো হচ্ছে কমিটমেন্ট, নো ভ্যালু। অনন্ত বিডি নামে নেবে, অনন্ত নামে আছে কিনা দেখি। এই যে ফোর রিপ্লেসমেন্ট হয়ে গেল, হ্যাঁ, তো মানে এটা ছিল। ফন্টটাকে আমরা স্পেস কমায় দিব, ওকে, বাকি সব কিছু মোটামুটি ঠিক থাকবে। এরকম একটা লেআউট তৈরি হয়ে যাবে আপনার। এখানে লেআউটটাকে এভাবে দিলে আপনার লেখাগুলো সিরিয়ালি চলে আসবে। আমরা এভাবেই রাখবো, ফাইলে গিয়ে সেভ দিয়ে এক্সিবিশন টেক্সট ওয়ান দিয়ে রাখবো। এরপরে এখানে এরকম এক্সিবিশনের আরও টেক্সট আছে, যে আব্দুল বাপ যদি দেখেন ঢুকলে এখানে, এর আগে আমরা এই এক্সিবিশনের কিছু টেক্সট তৈরি করছিলাম, সেগুলো আছে এখানে। তো নতুন করে আপনাকে জাস্ট দেখালাম কীভাবে আমরা এই টেক্সটগুলো তৈরি করছি। তো এখান থেকে যেটা আমরা নিব, এই যে লাইনটা আমরা নিয়ে নিব, এই লাইনটা এই পর্যন্ত আমরা শুধুমাত্র আমরা এখান থেকে শুরু করে যে রেগুলার প্রাইস এই পর্যন্ত লাইনটা নিব, নিয়ে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এখানে আমাদের কিছু রেট আছে, যে রেটগুলো আমাদের দরকার হবে, হচ্ছে এক্সিবিশন স্টল ফ্যাব্রিকেশনের জন্য এই রেটগুলো লাগে। ফাইলে যাই, সেভ দিয়ে দেবো। ওকে, এটা আমার কমপ্লিট, ডাটাটা তৈরি হওয়ার জন্য। এরপরে আমি খুব সহজেই এই যে এখানে এক্সিবিশন জাফরের ভিতরে এই যে এক্সিবিশন আছে টেক্সট ওয়ান, এরপরে আমি এখান থেকে যাব হচ্ছে ক্লিক বিডিতে, যেখানে আমার সবগুলো পোস্ট করতে হবে। এখানে যে ক্লিক বিডিতে আমি এখানে পোস্ট করলাম, টাইটেলটা দিয়ে দিব, এই যে টাইটেলটা এক নাম্বার যেটা দিয়েছিলাম কপি এটাই করব, ভিউ দিব, পর্যন্ত নিচ্ছে না যে পর্যন্ত নিচ্ছে সেই পর্যন্ত দিব, প্রাইস দিব 1000 টাকা। আচ্ছা, আমার 4টা ইমেজ লাগবে, তো আমি ইমেজগুলো চাইলে এখানে যে সার্চ দিয়েছিলাম এখানে ইমেজ যাব, যাই এখানে সার্চ দেব। দেওয়ার পরে যে ইমেজগুলো আমার কাছে একটু বড় মনে হবে সেই ইমেজগুলোই আমি নেব। দেখবো এক্ষেত্রে যে ইমেজগুলো আমার পছন্দ হয় সেই ইমেজগুলো আমরা নেব। আমার কাছে এই ইমেজটা ভালো লাগছে, এই ইমেজটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, কিন্তু ইমেজের উপরে কোনো জল ছাপ আছে এই ধরনের ছবি আমরা নিব না। একটা ইমেজ আমার ভালো লাগছে, এই ইমেজগুলা প্রথমে এভাবে এখানে নেওয়ার পরে ওপেন ইমেজ ইন ট্যাব, নিউ ট্যাবে গেলে ইমেজটা বড় আকারে আসবে। তা এটা হচ্ছে আমার ইমেজ, এটা এখনও চলতেছে,
এটা এখনো ডাউনলোড, এই যে এখন ফ্রেশ হয়ে গেল, মানে এখন আমি এটা ডাউনলোড করতে পারবো। তো আমি এখন যে ফোল্ডার নিয়ে কাজ করতেছি সেখানে গিয়ে জাফরের ভিতরে এই যে জাফর এক্সিবিশন ইমেজ ওয়ান, ঠিক আছে, তারপরে এই যে ইমেজ, আরেকটা ইমেজ নিয়েছি ইমেজ টু, তারপরে ইমেজ, যতক্ষণ এটা একটু ঘুরতে থাকবে ততক্ষণ ইমেজটা নিব না, বাট বড় হয়ে আসার পরে ইমেজটা আমি নিব। এই ইমেজগুলোতে কিন্তু কোনো জল ছাপ নাই, যদি কোনো জল ছাপ থাকে সেই ইমেজটা আমি নিব না। আমরা সিম্পল কয়েকটা ইমেজ নামাবো, আচ্ছা। এখন আমরা ইমেজগুলো যেখানে নামাইছি সেই ফোল্ডারটাতে যাব, ফোল্ডারে গিয়ে ইমেজগুলো সব সিলেক্ট করব কন্ট্রোল সি দিয়ে। এরপর জাফরে আসব, মাস্টার ডিজাইনে যাব। মাস্টার ডিজাইন আমাদের এমন একটা পেজ যেখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কীভাবে লেআউটে বসাতে হবে সেটা আমরা এখানে বসাতে পারবো। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা একটা একটা করে মাস্টার ডিজাইন করব, এতে করে আমাদের কিছু সুবিধা আছে যেটা আমরা এই ছবিগুলোকে আমরা ইউটিউবে দিতে পারবো খুব সহজেই। এই যে ছবিটা এরকম আছে, একটু উপরে উঠান, হ্যাঁ দেখেন যে এটা অ্যালাইন অনুযায়ী চলছে কি না, জাস্ট এতটুকুই কাজ, যাতে আমার লেখাগুলো ঢেকে না যায় বা লেখার নিচে না পড়ে যায়, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। যদি কোনো ক্রমে লেখার উপরে পড়ে যায়, আমি টেনে নিতে নিচে নিতে পারতেছেন না, তাহলে এই যে এটাকে উপরে উঠানো যায়, হ্যাঁ আপনি এটাকে একটু উপরে উঠায়, এটাকে একটু উপরে উঠায় এই জিনিসটাকে কন্ট্রোল এক্স দিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে দেন, তাহলে এটা লেখার ছবির উপরে পড়ে যাবে। এভাবে আপনি ছবিগুলোকে সাজায় নিতে পারবেন। যদি ছোটো করতে না পারেন কোনো ক্রমে, শিফট ধরবেন, ধরে আস্তে করে ছোটো করে দেবেন, এটাকে নেবেন এক্সট্রা, ফোল্ডার ভি দিয়ে দেবেন, উপরে পড়ে যাবে। এইভাবে আপনি সবগুলা ছবিকে, ও আমাদের ইয়ে শেষ, ডুপ্লিকেট স্লাইডে যাই, এটা ডিলিট করে দিই, একটা কন্ট্রোল ভি দিই, উপরে আনে হচ্ছে, নিচে আনতে পারতেছি না কারণ এটা হচ্ছে ফিক্স ইমেজ, নিচে আমরা ওটা আনতে পারবো না, বাট উপর থেকে আমরা ছোটো করে দিতে পারবো। আপনি চাইলে এখন এই ইমেজটা, যেহেতু এই ইমেজটা একটু ইয়ে আছে, এরকম করে দিতে পারেন, একটু টেনে লম্বা করে দিতে পারেন, আচ্ছা এই ইমেজটা এরকম, তাহলে এটাকে একটু ছোটো করতে পারেন, ছোটো করে এ বরাবর দিয়ে একটু এই ব্যাস দিলে এটা আমার ইমেজটা দরকার। আমি চেষ্টা করবো যে ইমেজটাকে এই বরাবর পজিশনে দেখাইতে, কারণ ইমেজটা আমার দেখানো দরকার। আচ্ছা এটা হয়ে গেল আমার টেমপ্লেট তৈরি করা। এখন ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট করব অথবা সেভ অ্যাজ দেব,
চাপড়ে গেলাম এক্সিবিশন, এটা একটা নাম দেব ওয়ান সাপোজ, দিয়ে আমরা এটাকে যাচ্ছি ইমেজ বানাইতে। তাহলে পাওয়ার পয়েন্ট পিএনজি জেপিজি চাচ্ছি। এই প্রেজেন্টেশনটাকে আমরা এখন এই জাফের ভিতরে এক্সিবিশনের এখানে রাখতে যাচ্ছি মাস্টার ডিজাইন হিসেবে, সেভ রাখলাম। এখন আমরা এক্সিবিশনের ভিতরে ঢুকে একটা ভিতরে ঢুকে মাস্টার ডিজাইন, এ দেখেন যে বিজুগুলো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে তিন নাম্বার থেকে বা চার নাম্বার থেকে শুরু করে পাঁচটা ছবি নেব আমরা, হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে পাঁচটা ছবি দেওয়া যাবে। এখানে আমরা পাঁচটা ছবি নেব, পাঁচটা ছবি এখানে এনে ফেলে দেব। ছবিগুলো যেন অবশ্যই খেয়াল রাখতে হবে, ছবিগুলো যেন কোনো ক্রমেই বেশি বড় না হয়, বেশি বড় হলে আবার ছবিগুলো নেবে না। তো এই হয়ে গেছে কাজটা, এখন আমরা এটাকে পোস্ট দিয়ে দিব, পোস্ট রাইট, ব্যাস শেষ। এখন এটা আমাদের এখানে থেকে গেল। এরপরে যে কাজটা হবে, এইভাবে এক দুই তিন চার করে প্রত্যেকটা ছবি আমরা নিব। ছবিগুলো এখন ডিলিট করে দিলেও সমস্যা নাই, কারণ ছবিগুলো তো অলরেডি আমরা ইয়েতে রাখছি, বাট তারপরেও এখানে থাক স্টোর হিসেবে এক্সিবিশনে। আন্ডু, এভাবেই আমরা বেসিক্যালি কাজগুলো করব। তো এটা তো একটা গেল, পরের যখন আবার আমরা একটা করতে যাব, আবার সেলসে যাব, এভরিথিং এলস, ইভেন্টেও যেতে পারেন আপনি, ইভেন্ট দিয়েও যেতে পারেন, কারণ ইভেন্ট আমরা এটার কাজ হচ্ছে ইভেন্টস, এক্সিবিশন অ্যান্ড ট্রেড ফেয়ার, এটার মাধ্যমে আপনি যেতে পারেন। এই যে কন্টিনিউ, এখানে এখন যাব, ওকে। এখন এই ছবিগুলো তো আমরা নিয়েছি, এগুলো আমরা সবই নিলাম, এটাও নিলাম, এটাও নিয়েছি, এটাও নিয়েছি, এটাও নিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে আমরা আসি। এখন আমরা নেক্সট আর কী করব, এই ওয়েবসাইটে আমরা ঢুকছি, যে কর্পোরেট ইভেন্টস, এখানে যাব, বেস্ট এক্সিবিশন স্টল ডিজাইন অ্যান্ড ফেব্রিকেশন, ঠিক আছে। কর্পোরেট ইভেন্টের মধ্যে কী কী আসে, এই দেখেন ওরা কীভাবে এটা লিখছে, কর্পোরেট ইভেন্ট। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস কপি করব, আমরা এখানে যাবের ভিতরে এক্সিবিশন, তারপর হচ্ছে নাম হচ্ছে ফোল্ডার, নাম হচ্ছে কর্পোরেট, যে অনুযায়ী ওইখানে নাম থাকবে সে অনুযায়ী আমরা কাজ করব। এখানে আসব, নেমে যাব, নেমে গিয়ে এখানে যাব কর্পোরেট ইভেন্ট, আচ্ছা, এই পেস্টে যাব, পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে পেজের গ্যাপ কমানো, জিরো দিয়ে দিই, এটাকে সিঙ্গেল করে দিই, যদি লাল কালো হয় তাহলে এটাকে একটু ঠিক করে দিব, আচ্ছা। আর হচ্ছে
আমরা কিভাবে এটাকে ঠিক করব। আচ্ছা, এখানে এই অনন্তা, আমরা কিন্তু অনন্তা ওয়েবসাইট থেকে এই ডাটাগুলো নিচ্ছি, ডাটাগুলো এই যে সব কিছু অনন্তা থেকে নিচ্ছি, এই যে অনন্তা। তো আমরা এই অনন্তা যেখানে দেখব সেই ওয়ার্ডটাকে শুধুমাত্র রিপ্লেস করব। তাহলে আমরা রিপ্লেস যাই অনন্তায়, যে রিপ্লেস অল, চারটা জায়গায় অনন্ত ছিল, এটাকে রিপ্লেস করে ফেলছি আমরা। আর কিছু থাকতে পারে না? নাই। আচ্ছা, এই গেল তাই ইভেন্টস। এখন এটাকে আমরা সেভ দিব, ইভেন্টস। আচ্ছা, সেভ দিয়ে কন্ট্রোল দিয়ে করবো, যাব এখানে, আসব কর্পোরেট ইভেন্ট কোম্পানি ইন বাংলাদেশ। এই ফার্স্ট লাইনটাকে আমরা কপি করব, কপি করে এখানে টাইটেল হিসেবে দিব। আচ্ছা, কর্পোরেট পর্যন্ত আসছে, আসতেছে না বাংলাদেশ পর্যন্ত, তাহলে এই পর্যন্ত আমরা রাখি। প্রাইস দিব 1000 টাকা। আচ্ছা, ছবি কি দিব? ছবি আমরা এখন এখান থেকে সিলেক্ট করব, যে এখানে কর্পোরেট ইভেন্ট দিলে কি কি আসে, রোড শো, কর্পোরেট প্রমোশন, এগুলো আসে। তা আপনি এখন এই ইমেজগুলোকে বড় করেন, সব কিছু করে ওরা। আচ্ছা, এখানে যে ছবিগুলো আমরা নামাইছি সেই ছবিগুলোতে দেখেন একটা সমস্যা আছে, প্রত্যেকটাতে অনন্ত আছে, অনন্ত 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 অনন্ত। হ্যাঁ, এগুলোকে যদি আপনি এডিট করতে চান তাহলে আপনার ফটোশপ লাগবে, তাছাড়া আপনি এডিট করতে পারবেন না। যদি এই ধরনের ইমেজ আপনি কখনো ডাউনলোড করেন, কিন্তু যদি জল ছাপ ছাড়া ইমেজ ডাউনলোড করেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি চেষ্টা করবেন জল ছাপ ছাড়া এর নেওয়ার জন্য আপনি কর্পোরেট ইভেন্ট ম্যানেজমেন্ট লিখে, ইভেন্ট ম্যানেজমেন্ট লিখে আপনি নতুন একটা ট্যাবে যদি সার্চ দেন ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে, ইমেজ দেন কী কী আসে, যেগুলো আসে এই ইমেজগুলোই আপনি নেন। কারণ আমাদের মূল প্রোগ্রামটা হচ্ছে এটা, মানে মূল ট্যাগ লাইনটা হচ্ছে এটা। সো আমরা এখানে এইগুলো নিলাম। কর্পোরেট গিফট আইটেমও আমাদের আছে, বাট ওটা আমরা একটু পরে নিব। আমরা চেষ্টা করব ভালো ইমেজ নেওয়ার জন্য, ছোট ইমেজ আমরা পারত পক্ষে নিব না বা অ্যাভয়েড করে চলব।
আচ্ছা, এখন আমরা এখানে ভিউতে যাব, কি কি ইমেজ আমার জন্য ফ্রুটফুল আমি সেই ইমেজগুলো নিলাম। ঠিক আছে, এরপরে এই যে মাস্টার ডিজাইনে গেলাম, গিয়ে আগের ইমেজগুলো আমি ডিলিট করে দিই। খেয়াল রাখবো এটা আবার ওই জায়গায় সেট দিতে হবে। কোন জায়গায় বলেন তো? নতুন জায়গায় ফাইলে গিয়ে সেভ অ্যাজ এক্সিবিশন কর্পোরেট ইভেন্ট লিখে দিতে হবে। রাইট, ইভেন্ট, ওকে, প্রথমে এটা আসবে, গেল, এখানে দেন, সমস্যা হচ্ছে ছোট করে দেন, কয়েকভাবে ছোট করা যায় এটাকে। এইভাবে একটা, আর একটা হচ্ছে এইভাবে, যদি পিকচারটি অনেক বেশি বড় হয় তাহলে আমরা সেটিকে ছোট করে আনব। সেভ দেব, সেভ অ্যাজ দিয়ে কর্পোরেট ইভেন্টে গিয়ে আবার আপনি যে জেপিজি দেবেন, জেপিজি চলে যাবে। ক্লোজ দিয়ে বের হয়ে আসেন। এখন দেখেন এটা কর্পোরেট ইভেন্টের ভিতরে এই যে মাস্টার ডিজাইন এটা কর্পোরেট অল স্লাইড হয়ে গেছে। সবগুলো ইমেজই আমাদের লাগবে। আপনি হয়তো ভাবতে পারেন যে এটা কেন এই পর্যায়ে আমরা ফাইলটাকে রেকর্ড করে রাখতেছি। সবগুলো স্লাইডই অ্যাকচুয়ালি আমাদের লাগবে, কারণ আমরা এখান থেকে ইউটিউব ভিডিও বানাবো, ফেসবুক ভিডিও বানাবো। সো আমাদের সবগুলো এই টেমপ্লেটসটিও লাগবে, মাস্টার ডিজাইনের একটি টেমপ্লেটও আমাদের লাগবে, এটাও লাগবে, সবই লাগবে আমাদের। তো এইভাবে রাখার পরে এটাকে আমি এখন হয়ে গেছে সব কিছু ঠিক চিহ্ন পোস্টিও রাইট। এখন এটা গেল ক্লিক ভিডিও।
এরপরে সেম এই অ্যাডটা এখন আমরা আলি এক্সপোতে দিব। আলি এক্সপোতে আমাদের ওয়েবসাইট, এখানে আমরা যে সাইন ইন করব যে কোনো নামেই দিতে পারবো, আমরা কমিটমেন্ট নামে দিই দিতে চাই। আচ্ছা, এরপরে আমরা সেল নামে যাব, জেনারেলে যাব, জেনারেলে গিয়ে আমরা লিখব হচ্ছে এই যে কোনটা এক নাম্বার কি ছিল আমাদের এক্সিবিশন টেক্সট ছিল এটা, এই যে টেক্সট দিলাম। এরপরে এটা ছিল টেক্সট, তার টেক্সটটা বেস্ট এক্সিবিশন স্টল ইন ঢাকা টাইটেল হিসেবে দিই। আচ্ছা, আর হচ্ছে লাইনগুলো একটু ছাড়া ছাড়া মনে হচ্ছে, লাইনগুলোকে কমায় আনার চেষ্টা করি স্পেস। আচ্ছা, এখন ফিচার ইমেজ দিতে হবে, ফিচার ইমেজ হচ্ছে আমরা ফিচার ইমেজ দিব এখান থেকে, যেটা সবচেয়ে বেশি সুন্দর লাগে সেটাকে আমরা ফিচার ইমেজ বানাবো। আমার কাছে এই ইমেজটা ভালো লাগে কারণ এই ইমেজটা হচ্ছে পরিপূর্ণ একটা ইমেজ, দেখেন এই ইমেজটা সব দিক দিয়ে পরিপূর্ণ, লেখাগুলোও ঠিকভাবে দেখা যাচ্ছে, লোগোগুলোও ঠিকভাবে দেখা যাচ্ছে, ফোন নাম্বারটাও ঠিকভাবে দেখা যাচ্ছে। এটাই দিলাম, ওটা এমন আসবে। আচ্ছা, লোকেশন, লোকেশন বাংলাদেশ ঢাকা। এরপরে ক্যাটাগরি অপশন এক্সিবিশন, এরপর নেক্সট, নেক্সটে মেক, মেক হচ্ছে কমিটমেন্ট, মডেল হচ্ছে এটা আপনি দিতে পারেন, কমিটমেন্ট বেস্ট মেন্ট 2001 ইয়ার 2024, সাইজ মিডিয়াম। নেক্সট, তারপরে ইউজড না নিউ, নিউ। আচ্ছা, ক্যান ইউ শিফট দিস আইটেম, ইয়াস। অ্যাড্রেস, লোকেশন, অ্যাড্রেস লোকেশন ঢাকা, এটা গুগলে ম্যাপসে নিচ্ছে না, কোনো সমস্যা নেই, অ্যাপস যদি না নেয়। দিস ওয়েবসাইট ইয়াস। আচ্ছা, প্রাইস 1000, আর হচ্ছে ডিটেল ভিডিও লিঙ্ক, যদি কোনো ভিডিও লিঙ্ক থাকে। আচ্ছা, এখানে যেটা করব আমরা, আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকে আমরা ভিডিওটা দিয়ে দিব। প্লে লিস্টে যাই, গেলে আমরা দেখবো যে আমাদের এটার উপরে এক্সিবিশন অ্যান্ড ইনস্টলের উপরে প্রচুর ভিডিও আছে আমাদের। সেই ভিডিও লিঙ্কগুলো আমরা দিয়ে দিব। থাকার কথা
ABCDE FJZ এই যে দেখ ফ্যাক্টরি আমার মক্কাটাই দিয়ে দিই। ভিডিও লিংক যে লোকেশন দিতে না পারি কোনো সমস্যা নাই। এখন গ্যালারিতে যাব, এই যে চুজ ইমেজ চাইছি দিতে, একটা ইমেজ দিব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ইমেজ দিয়ে দিই। ওপেন পাঁচটা ইমেজ, এখন নেক্সট আর কি যাচ্ছে লাইভ পোস্ট অ্যানিমে হচ্ছে না, কোনো একটা ঝামেলা আছে। এন্টার ম্যানুয়ালি অ্যাডিং ইউর এক্সট্রাক্ট লোকেশন ক্যান ইউ মেক ভিজিবল দেন থিফ আদার ক্রাইম। আচ্ছা ঢাকা, বাংলাদেশ। আচ্ছা আমরা কোনো ইনফরমেশন বাদ দিছি কিনা এটা একটু দেখি। সাইজ মিডিয়াম, মেক কমিটমেন্ট, এক্সিবিশন সবই ঠিক আছে মোটামুটি। ধানমন্ডি, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি। সাকসেসফুল সাবমিশন, এটা আমাদের অ্যাড হয়ে গেছে, অলরেডি চলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি কীভাবে আমরা অ্যাডটা দিয়েছি। আসলে এটি আমাদের একটি অ্যাড পাবলিশ হয়ে গেছে। আপনি এখন চাইলে aliexpress.com আমাদের অ্যাড্রেসটা পুরোটা দেওয়া দরকার, যে মোহাম্মদিয়া সুপার মার্কেট ধানমন্ডি ঢাকা বাংলাদেশ, পুরোটা অ্যাড্রেস দিলে তাহলে আর আমাদের সমস্যাগুলো অ্যারাইজ হবে না। একটা দুইটা তিনটা চারটা, ওকে এই হচ্ছে দুইটা অ্যাডভার্টাইজ দেওয়া আমি আপনাকে শিখালাম আজকে। এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং উইথ আস।